কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্র জগতের অন্যতম নক্ষত্র, তন্ত্রসারের রচয়িতা, যিনি সাধারণের কাছে তুলে ধরেছিলেন কালীকে, রূপ দিয়েছিলেন বর্তমানে প্রচলিত বাংলার কালীমূর্তির। তার আগে যন্ত্র ও ঘটে আরাধনা হতো দেবীর। কৃষ্ণানন্দ এই স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করেন প্রচলিত কালীমূর্তির। শোনা যায় দেবী নাকি স্বপ্নে কৃষ্ণানন্দকে বলেন, পরদিন সকালে তিনি প্রথম যে নারীকে দেখবেন তার আদলেই নির্মাণ করতে হবে মূর্তি। সেই মতো পরদিন সকাল হতেই গঙ্গা স্নানে বেরিয়ে পড়লেন কৃষ্ণানন্দ। দেখলেন এক গোপবধূকে, যার ডান পা বারান্দার ওপর তোলা আর বাঁ পা মাটিতে। ডান হাতে গোবরের তাল নিয়ে বাঁ হাত দিয়ে বেড়ার গায়ে দিচ্ছেন ঘুঁটে। শ্যামবর্ণা ওই গোপবধূর চুল খোলা, পরনে একটি ছোট্ট শাড়ি। সাত সকালে কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিপ কেটে পিছন ফিরে দাঁড়ালেন সেই রমণী। স্বপ্নাদেশ মনে পড়ে কৃষ্ণানন্দের, তারপরই নাকি গোপবধূর আদলে তৈরি করেন কালীমূর্তি, সর্বত্র তা প্রচলনও করেন। এই পূজোকে প্রথম দিকে কিন্তু অনেকেই সমর্থন করেননি, তবে অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রই প্রচলন করেন মূর্তিতে কালী পুজোর। এরপর কৃষ্ণচন্দ্রর উত্তরসূরীরা সাধারণের মধ্যে ছড়িয়ে দেন এই পূজা। সেই থেকেই গোটা বাংলা জুড়ে মহা আড়ম্বরে কালী পূজাও হয়ে আসছে। নদিয়াকে অনেকে বাংলার মধ্যযুগের ধর্ম ও সংস্কৃতির রাজধানী বলেন, তা নিছক অবহেলার কথা নয়। এই মাটিতেই যে বহু দিকপালের জন্ম, তাদেরই একজন বাংলার তন্ত্র সাধনার অন্যতম পথ নির্দেশক কৃষ্ণানন্দ আগমবাগীশ।